ইতালিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অন্যান্য শহরের মতো তোরিনো শহরে এবছর প্রথমবারের মতো অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে 52 সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। ইতালি আওয়ামী লীগ তোরিনো শাখার উদ্যোগে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের সাথে মিল রেখে স্থানীয় সময় সন্ধ্যায় একটি পার্কে নির্মিত এই অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে সমবেত হন তোরিনোর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। ইতালি আওয়ামী লীগ তোরিনো শাখার সভাপতি খোকন সোয়াল ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আশরাফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, রিপন চৌকিদার, মনির ফকির, সেলিম মিয়া, শাহিন খান, বাশার মিয়া, হাজি মোহাম্মদ ইসমাইল শিকদার, মোহাম্মদ আকবর সোয়াল, আলামিন খলিফা, মনির ব্যাপারী, বেলাল উদ্দিন, হাতেম আলী, দেলোয়ার মাতব্বর, তোফাজ্জল হোসেন, লিটন ব্যাপারী, লিটন মুন্সী, ইউসুফ মাতব্বর, মাসুদ ব্যাপারী, আলমগীর হোসেন, শফিক চৌকিদার সহ আরো অনেকে। আজকে আমরা 21 ফেব্রুয়ারি যাপন করলাম তোরিনো আওয়ামী লীগের পক্ষ থেকে। তোরিনোতে এই প্রথম বাংলাদেশিদের বসবাস প্রায় 30 বছর। এর আগে কোন সংগঠন বা কোন সামাজিক সংগঠন কেউই এ ধরনের কোন প্রোগ্রাম করেনি। আমাদের এই বছরের গত বছরের 9 নভেম্বর আমরা সম্মেলনের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে আমরা অঙ্গীকার করেছিলাম আমাদের নেতাকর্মীদের কাছে, জনগণের কাছে, যে আমরা বাংলাদেশের যত জাতীয় প্রোগ্রামগুলো আছে আমরা যথাযথভাবে পালন করব। তার এই ধারাবাহিকতা আমরা প্রথম আজকে এই 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমরা আশা করি আগামীতে আরও যে প্রোগ্রামগুলো আছে আমরা সমস্ত প্রোগ্রামগুলো করব। তোরিনো শাখার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আমরা যে প্রোগ্রামটি আজকে এখানে করলাম, এটা যদিও অস্থায়ী শহীদ মিনারের, আমি পূর্বে বলে গেছি যে এখানে আমাদের সম্মানিত সভাপতি তোরিনো আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জনাব সোহেল খোকনের নেতৃত্বে আমরা শীঘ্রই তোরিনোতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করব। এ সময় নেতৃবৃন্দ বলেন, তোরিনোতে একটি স্থায়ী শহীদ মিনার ও বাংলা স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে তোরিনো আওয়ামী লীগ। তারা আরো বলেন, দেশীয় সংস্কৃতি ও বাংলা ভাষাকে প্রবাসে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে জাতীয় ও উল্লেখযোগ্য দিবসসমূহ পালন করা হবে তোরিনো আওয়ামী লীগের নেতৃত্বে। আমাদের নতুন প্রজন্ম এবং ছোট ছোট বাচ্চারা জানতে পারলো যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষাটা কি, এই যে আমরা মায়ের ভাষা কথা বলতেছি, বাংলা ভাষা কথা বলতেছি, এগুলো তাদের বাচ্চাদেরকে বুঝাইতেছে। সেজন্য আজকে আমি একজন সাধারণ লোক হিসাবে, তরুণীতে একজন বাঙালি হিসাবে আমার কাছে খুবই ভালো লাগলো। তরুণী আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা কুমিল্লা সমিতির পক্ষ থেকে অত্যন্ত গর্বিত। প্রথমেই ইতালি আওয়ামী লীগ তোরিনো শাখার পক্ষ থেকে নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে বৃহত্তর ঢাকা সমিতির পক্ষে কাইয়ুম আহমেদ, রায়হান তালুকদার, কুমিল্লা সমিতির পক্ষে সভাপতি লুৎফর সরকার, খোকন সরকার, লিটন সরকার, জাকির হোসেন, মিয়া মোহাম্মদ জামান হোসেন, সবুর সরকার, সিলেট ও পর্তাপ্লাস বাজার সমিতি থেকে সভাপতি আব্দুল জলিল মিয়া, সিদ্দিক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সমিতির পক্ষে মিজান মিয়া, ভৈরবের আরিফ মিয়া, শরীয়তপুর সমিতির রিপন চৌকিদার, চাঁদপুরবাসীর পক্ষে সুহেল রানা, আক্তার হোসেন, গোপালগঞ্জ জেলা সমিতির বশির আহমেদ, শাকিল গাজী, মাদারীপুরবাসীর পক্ষে কুটি মিয়া, জাহিদুল ইসলাম, কবির আকনের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ডেস্ক রিপোর্ট, AB24 TV, ইতালি। AB24 বাংলা ও বাঙালির পাশে।